বন্ধুরা, আজ চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। না আজকে কোনো রেসিপি না, আজকে হচ্ছে আমার ছাদ বাগানের কিছু গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাবো, সাথে বাড়িতে যত গাছ রয়েছে তাদের সাথেও আপনাদেরকে পরিচয় করাবো। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, আর আপনাদের কাছ দিয়ে কমেন্টস দাবি করছি, তো একটু কমেন্টস করবেন আমার ভিডিওগুলোতে। তো বাই দ্য ওয়ে, আমি সুপ্রভাত প্রতিদিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আমি একে একে গাছগুলোর সাথে আপনাদেরকে পরিচয়গুলো করাবো, তো চলুন। এগুলো আমার বাড়ির টগর ফুল গাছ, এই একটা ধরন, এই এক ধরন, এটা আলাদা, এই এক ধরনের, এটা নীলকণ্ঠ। তো মাচা করে দেওয়া হয়েছে, এটা হিমসাগর আম গাছ, এটা বাসক গাছ, বাসক পাতা, আমাদা, মানি প্ল্যান্ট। তো আমার একটা টগর গাছ, এটা চই গাছ, এটা পুঁই শাক, পুঁই শাক, এটা চই গাছ। আমার আগের বছরের সিম গাছটা এখনো রয়েছে, এর একটা ভিডিও রয়েছে, বৃষ্টি পড়ছে। এটা আমার ছোট্ট ছাদ বাগান, বৃষ্টি পড়ছে। বর্ষার সময় বৃষ্টিটা খুবই দরকার, গাছের মেন নিউট্রিশনটা এই সময় গাছ পেয়ে যায় বৃষ্টি জন্য। মিলি গাছ আমি গ্রো ব্যাগের মধ্যে পুরো কিছুদিন আগে এটা বসিয়েছি সবকটা। বৃষ্টিটা হালকা কমে গেছে, কারি পাতা গাছ এটা, বৃষ্টি হয়েছে ছোন আগে। এ দেখুন গ্রাফটিং করেছি আমি, এটা গুটি কলম, এটা করেছি আমি, চার দিন হয়েছে। এটা বারো মাসি আম গাছ, সবে এক বছর বয়স এটার। গালিব স্ট্রিট থেকে এই গাছটা এনেছিলাম আমি, আপনারা গালিব স্ট্রিটের ভিডিওতে দেখেছিলেন। জামরুল গাছ এটা, এটা শিউলি। আমি কিছুদিন আগে গাছের মানে পুর্নিং করেছিলাম, দেখুন কোর বেরাচ্ছে। এটা পাতিলেবু গাছ, এটাও আমি কিছুদিন আগে পুর্নিং করেছি, এটা বীজ থেকে গাছ করা, ফল হতে অনেক সময় লাগবে। এটাও গালিব স্ট্রিট থেকে এনেছিলাম, এটা অ্যাপেল বেরি,
ये देखो एक टाइमी टेस्टिंग पर्पस देखे दिए थे। ये तो काटीमोनी हम, ये तो गालिब स्टिट्टे के ने थे। एक टा 8 इंची टॉबे बोसी थे अमी। ये तो एक बच्चे में तो राग बहुत आप अमी सिप्ट करवो। ওই যে আগে রাম গাছটার মতন যে আমি দেখিয়েছিলাম এটাও আমি সেম করেছিলাম, এক বছর ছোট টবে ছিল, এখন আমি এটাকে শিফট করেছি গ্রো ব্যাগে 15 ইঞ্চির। বন্ধুরা আমার বাড়ির এটা হচ্ছে কি বলুন তো, এটা এটা খারকোল। অ্যালোভেরা রয়েছে, থানকুনিও রয়েছে, এটা বাসক পাতা গাছ, আমি ডাল ভেঙে এটা বসিয়েছিলাম। দেখুন এখন আমার এটা ছাতিম ফুলের গ্রাফটিং। দেখুন আমার এক কলিগ আমাকে এটা দিয়েছিল, এটা ড্রাগনের চারা, একটা বেরিয়েছে এখন আর একটা বেরায়নি, শিফট করবো এগুলোকে। রাম তুলসী, এখানে দেখুন থানকুনি রয়েছে, এটা বিলাতি ধনে পাতা, এটা একটা টগর, আগে অনেক গাছ ছিল এখন অল্প কয়টা রয়েছে। এটা গন্ধরাজ লেবু গাছ, এবছর 8টা লেবু হয়েছে, এটা আমি রেখে দিয়েছি এখনো গাছে। এটা কিন্তু খুব একটা মজাদার জিনিস করম চা, দেখুন আমার বাড়িতে আগে অনেক ছিল, নিচে লাগানো ছিল অনেক, 7 খানার মতন গাছ ছিল, অনেক বড়। এটা বাতাবি লেবু গাছ, 20 থেকে করেছি, চেষ্টা করছি কতদিনে দেখি সফলতা পাওয়া যায়। এটা একটা সাদা মিলি, হোয়াইট মিলি, এ দেখুন এখানে একটা নীলকণ্ঠ রয়েছে, এরকম একটা ফুলও রয়েছে। তো এটা আমার একটা ছোট্ট বাগান বলতে পারেন, আরো কিছু রয়েছে। এটা পদবেল গাছ, 20 থেকে করা, জুই, আমার একটা পালং শাকের ভিডিও রয়েছে চ্যানেলে, সেটা এই দেখুন এখনো গরম বর্ষাকাল, এখনো পালং শাক রয়েছে আমার ছাদে। আমি আমার ছেলের জন্য প্রত্যেকদিন এখান থেকে একটা দুটো করে পাতা কেটে নিই, এখন কাটা রয়েছে এইখানে। এটা কামিনী ফুল গাছ, চারা এটা, এটা আমি শিফট করবো বড় জায়গায়, এখানে রেখেছিলাম তো হয়ে গেছে। পালমের বীজ দেখুন,
এটা একটা করবী ফুল গাছ। এই আমার সিম গাছটা রয়েছে এখনো, এর উপর একটা ভিডিও আছে, আমার চ্যানেলটা দেখে নেবেন। আর যদি এর বীজ যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। চই, এর উপরে একটা ভিডিও আছে, রান্নার ভিডিও পেয়ে যাবেন। পুঁই শাক গাছটা এইভাবে উঠছে দেখুন। তো আমার ছোট ছাদ বাগান, আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। যারা নতুন দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেওয়ার জন্য। গাছ সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে পরে আমাকে কমেন্টসে জানাবেন। গ্রাফটিং নিয়ে যদি কোনো রকম আমার কাছে কোয়ারি থাকে তো জানাবেন। আবার বৃষ্টি নামছে, দেখুন মেঘ করেছে প্রচণ্ড। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিও, সবাই ভালো থাকবেন। বৃষ্টি পড়ছে।